আমি প্রথমে এতটুকু বলতে চাই আনুষ্কার তো মৃত্যু হয়ে গেছে যেইভাবে হোক ভোলে হোক আর ইচ্ছায় হোক স্বেচ্ছায় হোক তার কিন্তু মৃত্যু হয়ে গেছে বাকি আছে এক পিস দিহান ঘোষের পয়সায় বাপের হারামের টাকায় তার এই যে অভিযাপ জীবন তার বাছাই রেখে খেলাপ নাই জাতির জন্য আবর্জনা তারও ক্রস ফায়ার করিয়া আমার মনে হয় যে মামলা খালাস করে দেওয়া যাক ডিসমিস সমান আনুষ্কার মার সন্তান সে দিহানের মানুর যাক ঠিক আছে কারণ এটা সমাজের জন্য একটা ওয়েক আপ মেসেজ হতে পারে আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইম লিচুতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বেশি আলোচিত ঘটনা আনুষ্কে এবং দিহানের যে গল্প আমরা এই কয়েকদিন যাবৎ শুনছি আর প্রতিনিয়ত নতুন নতুন যে আপডেটগুলো আসছে আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেওয়ার জন্য আর কষ্ট করে আমার ব্যাকআপ চ্যানেলটা তো হালকা সাবসমাইডে দিয়ে কারণ বলা যায় না কখন এটারও বাততি নেমে যায় তারপর আল্লাহর হাতে হেফাজত দর্শক ভালোবাসা সকলের প্রতি অবিরাম বাট ভালোবাসার এই মানুষগুলোর উদ্দেশ্যে দুইটা কথা আজকের দিনে আনুষ্কা এবং দিহান মাত্র একটা নাম বাট আসলে কি তারা একজন বাংলাদেশের ইতিহাসে কেমন হাজারো ঘটনা আছে যে আপনি আমি আমরাই তো রিক্সায় চড়ছি অন্ধকার রেস্তোরাঁয় গেছি গার্লফ্রেন্ডের শরীরে হাত দিছি বয়ফ্রেন্ডের শরীরে হাত দিছি তবে আনুষ্কা দিহানের গল্পটা এই স্টোরিটা একটা ওয়েক আপ ফল এটা হচ্ছে সকল যারা আছেন যারা বিভিন্ন সময় ভাবেন লিটনের ফ্ল্যাটে যাব আজকে বাসা খালি আম্মুনাই আব্বুনাই চলো না চলে গেছেন অবৈধ যৌনতায় একটু খেয়াল রাখেন তারপরে আসছি নারী বা পুরুষ আল্লাহ কারণে আপনার মানে হৃদযন্ত্র বন্ধ হয়ে গেল হায়াত শেষ হয়ে গেল ঠিক ওই মুহূর্তে আপনি আপনার ভালোবাসার মানুষকে কিন্তু ফাঁসাই দিয়ে যাবেন আর আপনার মৃত্যুর পরে এই সমাজে রাষ্ট্র থুথু মারবে এবং কি আপনাকে প্রতিনিয়ত আরো একবার ধর্ষণ করা হবে কারণ এটাই সমাজের নিয়ম আর সেই নিয়মে আপনি কতটুকু সচেতন হবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ আনুষ্কার মায়ের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ভালোবাসা রেখে আজকের এই কথাগুলা এই মুহূর্তে আনুষ্কার মায়ের কাছে পৃথিবীর অন্য একটা রং আমি আপনি যেখানে ট্রল করছি যেখানে কথা বলছি যেখানে কমেন্টে গালাগালি করছি কিন্তু আনুষ্কার মা জানে দুই দিন আগে যে সন্তানকে ভাত খাওয়াইয়া নিজের হাতে নলা দিয়া আপনার খাটে ঘুম পারাই গেছে সেই সন্তান যে কবে গোপনে গোপনে এত বড় হয়ে গেছে সেটা তার ধারণার ভিতর ছিল না কারণ এই সমাজ এখন অর্থনীতির পিছনে দৌড়ায় আর এই দৌড়ানোর কারণে হয় কি সন্তানদের দিকে ভালোভাবে নজরদারি করা যায় না তো সেই মায়ের ব্যথিত মন এক এক সময় এক এক কথা বলছে আমরা জানি কারণ তিনি চোখের সামনে কিছু ঘটনা দেখছেন যেগুলোতে তিনি আসলে মনে কষ্ট পাচ্ছেন তো গতকালকে ওনার একটা সংবাদ সম্মেলনে ওনার দেওয়া কিছু বক্তব্য আমি আপনাদেরকে সেম টু সেম পড়ে শোনাচ্ছি কারণ হচ্ছে যে এটা একটা সেন্সেটিভ ইস্যু তো আমি আমার নিজের কোনো কথা বলবো না বুধবার তেরোই জানুয়ারি দুপুর বারোটায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে একটা তিনি সংবাদ সম্মেলন করেছেন দিহান সহ তার চার বন্ধুদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য মার এই বক্তব্যগুলা প্রথমবার টেলিভিশনে দেওয়া বক্তব্যগুলোর থেকে একটু ডিফারেন্ট তিনি এখানে বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় আমার নিষ্পাপ মেয়েকে নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে চরিত্র হনন করা হচ্ছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা প্রচারণাকারীদের সাইবার ট্রাইব্যুনালে বিচারের দাবি জানাচ্ছি আমিন দাবি করেন তার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে তিনি বলেন ঘটনার পর আমরা ভেঙে পড়েছি গত জানুয়ারি দিহান ও তার সঙ্গীরা আমার সাত মেয়েকে অপহরণ করে নিয়ে যায় বাসায় নিয়ে ধর্ষণ শেষে আমার মেয়েকে হত্যা করা হয়েছে এখন ওনার এই বক্তব্যটা আসলে আমি জানি আবেগের বা সেন্টিমেন্টে তিনি বলছেন বাট প্রথম দিন তিনি কিন্তু বলেছেন যে আনুষ্কা আসলে ওনার কাছে ফোন কল করার পরে সে তার বন্ধুর বাসায় যাবে বলেছে আর এ যাবৎকালীন সিসিটিভি ফুটেজ বা যতগুলো সাক্ষী আলামত আছে বা দিহানের বন্ধুরা তাকে অপহরণ করে নিয়ে যায়নি এরকম নানান বিষয়গুলো কিন্তু প্রমাণিত তারপর মায়ের মন তিনি তার মতো বলেছেন এখানে তিনি আরো বলেছেন যে আনুষ্কার মা যে দিহান ফোন দিয়ে জানায় হাসপাতালে পায়ে ধরে ওনার কাছে কান্নাকাটি করে বলে আনটি আমাকে বাঁচান তখন দিহান আরও বলে আমরা চারজনই তাকে বাসায় নিয়ে যাই আমার মেয়ে ফাঁকা বাসায় একা যাওয়ার কথা না কিন্তু আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি একা গিয়েছে আর এই চারজন সম্পর্কে পুলিশের যেই লোকেশন ট্রেকিং সিস্টেম আছে যে দিহান যখন তাদের বন্ধুদেরকে কল করেছিল তারা কোথায় ছিল তবে মায়ের মন আমরা আসলে আমার কি বলা হয় মায়ের মনের জায়গাটা থেকে আমরা আসলে এটাকে আর নিচ্ছি না তো তিনি এই কথাগুলো বলেছেন আনুষ্কার বলেন মামলায় আমাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি এটা সম্পর্কে তিনি প্রথম থেকে খুব খুব আছে আমরা অপহরণ মামলা করতে চেয়েছি কিন্তু পুলিশ সেটা করতে দেয়নি উল্টো সোশ্যাল মিডিয়ায় আমার মেয়ের চরিত্রকে হনন করা হচ্ছে সেখানে বলা হচ্ছে দিহানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এ তথ্য মোটেও সঠিক নয় দিহানের সঙ্গে আমার মেয়ের পরিচয় ছিল না এটাও আসি আনটি আসলে আবেগের বসে তিনি মেয়ে হারানোর ব্যথায় আসলে কখন কি বলছেন আমার মনে হয় যে মাথার অবস্থা হয়তো বা ওনার সেন্টিমেন্টটা আমরা বুঝি কিন্তু আমরা এ পর্যন্ত যতগুলো তথ্য পেয়েছি দিহানের বন্ধু বান্ধব থেকে সোশ্যাল মিডিয়ায় যেহেতু আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটার এডিটিং করা ছবিগুলো হলেও আমি প্রমাণ করে দিতাম যে এটা এডিটিং আর যেহেতু রিয়েল ছবিগুলো আছে সেইখানে এটা প্রমাণ করার সুযোগ নেই যেগুলো কোনো ইউটিউবার বা কি বলা হয় যে কোনো মানুষের কারসাজি যে ছবিগুলো জোড়া লাগানো হয়েছে তবে কিছু কিছু ইউটিউবার আছি আমরা যার বাদী কাঠপিস ইউটিউবার শ্রাবণের মতন যে বিভিন্ন সময় বিভিন্ন কিছু কাইটাসিরা জোড়া দিয়ে শ্রাবণদের থেকে সাবধান থাকতে হবে আনটির কথার একাংশ অনেক ক্ষেত্রে সত্য আচ্ছা যাই হোক চার দফা দাবি তিনি পেশ করেছেন দ্রুত বিচার আইনে দিহান ও তার সঙ্গীদের বিচারের আওতায় আনতে হবে সরকার যেন তদন্তে আমাদের সহযোগিতা করে স্বচ্ছ ও সঠিক ডিএনএ পরীক্ষা করা হোক বিচার নিশ্চিত করা হোক আমার নিষ্পাপ মেয়েকে বিকৃতভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে আর সর্বশেষে তিনি অনুরোধ করেছেন আপনি একজন মা আমি আমার মেয়ে হত্যার স্বচ্ছ ও ন্যায় বিচার চাই আর এই সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর ফৌজিয়া মুসলিম বলেছেন বর্তমানে অনেক শিক্ষার্থী প্রযুক্তির অপব্যবহারের শিকার হচ্ছে প্রযুক্তির অপব্যবহারে শিশু ও কিশোরী ধর্ষণ ক্রমাগত বাড়ছে এই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত দিহানের সর্বোচ্চ শাস্তি দেওয়া প্রয়োজন তো এখানে আরো অনেক মানুষ ছিলেন আপনার যেখানে তারা তাদের ব্যক্তিগত মন্তব্য দিয়েছেন তো আমাদের যে জায়গাটাতে মূল ফোকাস আমি যেটা বলি তারেও ফাঁসি দেওয়া হয়ে যাক তার মাইরা ফেলা হোক কারণ হচ্ছে ভাই বুঝেন আমার মনে হয় যে এরকম দিহানকে আনুষ্কে তো গেছে ঘটনা দুজনই সমান অপরাধী ছিল আনুষ্কা এখানে আরেকটা বিষয় আছে পুলিশ যেটি ইনভেস্টিগেশন করছে যে আনুষ্কাকে আসলে কোনো চেতনানাশক বা কোনো ড্রাগ বা এই টাইপের কোনো কিছু খাওয়াই খাওয়াইয়া ধরেন তার জগৎটাকে চেঞ্জ করা হয়েছে কিন্তু এটা একবারে মেরে দেওয়ার মতো বিষয় না এটা সময় আমরা পরবর্তী ভিডিওতে আপলোড রাখবো তবে আহ মায়ের জায়গাটা আমি আবার বলি আমি ওনাকে সর্বোচ্চ সম্মান দিচ্ছি বাট বিষয়গুলো যেহেতু আইনি বিষয় সেই ক্ষেত্রে দিহানের বাবার যেহেতু পয়সা আছে প্রচুর পয়সা মানে প্রচণ্ড ঘোষ খাইছে ভাই শত কোটি টাকার সম্পদ জোড়ায় রাখছে এখন এই আনটির আরেকটা দাবি ছিল যে দিহানের যে তিন বন্ধু তাদের বাবাদেরও অনেক পয়সা তারা নাকি পুলিশকে ম্যানেজ করে ফেলেছে তাদের নাম কাটানোর জন্য বাট আমরা আসলে যতটুকু আমরা দেখতে পেয়েছি আমাদের অনুসন্ধানী দৃষ্টিতে বা উইথ এভিডেন্স উইটনেস সবকিছু থেকে ওই দিন ওই বাসাতে আসলে ওই চারজন যায় না যখন বের হয়েছিল তখনও দিহানের গাড়িতে দিহান একাই আনুষ্কাকে পাজা কোলে করে আপনার বের হয়ে যাচ্ছিল এটার বেশ কয়েকটা সাক্ষী আছে সিসিটিভি ফুটেজ আছে আর পাশাপাশি আনুষ্কা যখন ঢুকছিল সেখানে আসলে তাকে যে জোর করে ধরে বেঁধে কেউ নিচ্ছে বিষয়টা তাও ছিল না তবে সিসিটিভি ফুটেজে তিনজন ব্যক্তির রহস্যময় বিচরণ দেখা গিয়েছে কিন্তু দিহানের বাবার আর দিহানদের যে সম্পদ আছে হয়তোবা সেই সম্পদকে তারা সর্বোচ্চ কাজে লাগাবে যে দিহানকে যেন এই মামলাটা থেকে কোনোভাবে মুক্ত করা যায় কিন্তু আমিও ব্যক্তিগতভাবে জোর দাবি জানাচ্ছি দিহানকে যেন ক্রস দিয়ে দেওয়া হয় আনুষ্কার মার সন্তান গিয়েছে দিহানের মারও সন্তান যাক আহ কারণ একটা তো গ্যাসেই আরেকটাও যেন চলে যায়